বন্ধ সীমান্ত বাণিজ্য। বন্দর কর্তৃপক্ষের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে সীমান্ত বাণিজ্যের সঙ্গে যুক্ত একাধিক সংগঠনের পক্ষ থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পেট্রাপোলে। বন্দর কর্তৃপক্ষের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে সীমান্ত বাণিজ্যের সাথে যুক্ত একাধিক সংগঠনের পক্ষ থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু পেট্রাপোলে। বন্ধ হয়ে গেল সীমান্ত বাণিজ্য। উত্তর চব্বিশ পরগনার ভারত বাংলাদেশ সীমান্তের পেট্রাপোল, এশিয়া মহাদেশের অন্যতম বৃহত্তম স্থলবন্দর এই পেট্রাপোল। প্রতিদিন সীমান্তে পণ্য নিয়ে বাণিজ্য চলে দুদেশের মধ্যে, যার ফলে কয়েক কোটি টাকা রাজস্ব আয় হয় সরকারের। সীমান্ত পণ্য ব্যবসার সাথে যুক্ত রয়েছেন কয়েক হাজার মানুষ। দীর্ঘ কয়েকদিন যাবৎ সীমান্তের বিএসএফ, পেট্রাপোল ল্যান্ড পোর্ট অথরিটির বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগে সোচ্চার হয়েছেন ক্লিয়ারিং এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশন, বনগা গুডস ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন, বনগা নবমালিক সমিতি, বনগা মোটর ওনার্স অ্যাসোসিয়েশন, সীমান্ত পরিবহন মালিক সমিতি ও শ্রমিক সংগঠনের কর্মীরা। এই সকল সংগঠনের পক্ষ থেকে একত্রে দাবি করা হয়েছে, দীর্ঘ কয়েকদিন যাবৎ সীমান্তের মূল বন্দর এলাকায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না গাড়ির খালাসি মালিকদের। এমবিআই কাগজ দেখবে, বিএসএফ কেন কাগজ দেখবে, এলপিআই ম্যানেজার কেন কাগজ দেখবে? আমাদের দাবি এটা, কাগজ ফেলেছে আপনি এমবিআই কে ডেকে কাগজটা তাকে দেখান। ড্রাইভিং লাইসেন্স আপনি বলছেন জাল, আমরা জালের বিরুদ্ধে, জাল লাইসেন্সে ঢুকতে দেবে না, কিন্তু জাল লাইসেন্সে তাকে ঢুকতে দিচ্ছে না। এইগুলোর বিরুদ্ধে আমাদের আন্দোলন আজকে। যতক্ষণ ওনাকে বসতে বলা হচ্ছে উনি বসবেন আমাদের সঙ্গে, এক একবার এক এক রকম কথা বলছে, আজকে এক কথা বলছে কালকে আরেক কথা। আমাদের আজকে সাত দিন ধরে আন্দোলন হচ্ছে, উনি কোনো রকম আমাদের সঙ্গে সহযোগিতা করছে না। বিভিন্ন নিরাপত্তার কারণ দেখিয়ে তাদের আটকে দেওয়া হচ্ছে। আন্দোলনকারীদের দাবি, বন্দর চালু হওয়ার পর থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন নিয়মের পরিবর্তন হয়েছে, কিন্তু প্রতিটি ক্ষেত্রে বন্দর কর্তৃপক্ষ বিভিন্ন শ্রমিক সংগঠন ও ব্যবসায়ী সংগঠনের সাথে বসে রূপরেখা ঠিক করে নিয়েছেন। এক্ষেত্রে বন্দর কর্তৃপক্ষ আলোচনার জায়গা না রেখে একতরফা সিদ্ধান্ত নিয়েছেন, যার ফলে প্রতিবাদ স্বরূপ অনির্দিষ্টকালের জন্য সীমান্ত বাণিজ্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সংগঠনগুলি। বিএসএফ ডিস্টার্ব করছে, গেটের থেকে লাইসেন্স ছাড়া ঢুকতে দেবে না, লাইসেন্স মিডিয়াম লাইসেন্স দেখানো হচ্ছে, মিডিয়াম লাইসেন্স, একটা লাইসেন্স করতে দুবছর টাইম লাগে, দুবছর টাইম লাগে, সেই লাইসেন্সটা মিডিয়াম লাইসেন্সটা দু তিন মাসে পাওয়া যায়। এবার ড্রাইভারদের লাইসেন্স করতে দিয়েছে, তার সিজার লিস্ট আছে, মিডিয়াম লাইসেন্স নিয়ে ঢুকছে। এবার বলছে একটাকে টোটাল আপডেট পেপার লাগবে, একটা পোর্টে এরকম কোনো সিস্টেম নেই যে টোটাল আপডেট পেপারে গাইড হবে, এই জন্যই তাকে বলা হচ্ছে আমাদের মিনিমাম ছমাস টাইম দিক, ছমাস টাইম দিলাম না এগুলো আপডেট করবো। হেল্পারকে ঢুকতে হচ্ছে না, ড্রাইভারকে ঢুকতে হচ্ছে না, তাহলে কি এলপিআর ম্যানেজার অ্যাকসেপ্ট করবে? উনি এখন এক কথা বলছে, এক ঘন্টা বাদে এক কথা বলছে, আমাদের তো মনে হচ্ছে উনি পাগল, একই এলপিআই ম্যানেজার জন্য পোর্টটাই শেষ করে দিচ্ছে। এ বিষয়ে আন্দোলনকারীদের পক্ষে খোকন পাল বলেন, দীর্ঘদিন আমরা এই পোর্টে ব্যবসা করে আসছি, সম্প্রতি আইসিপির ম্যানেজার নিজের ইচ্ছে মতো আইন চালু করেছেন, আমাদের সাথে কোনো কথা বলতে চাইছেন না, আমরা প্রতিবাদ স্বরূপ এই সিদ্ধান্ত নিয়েছি। আমরা কর্মবিরতি পালন করছি, বিএসএফ এবং সিডাব্লিউসির যে কমলেশ সাহানি যিনি ম্যানেজার আছেন, তার যে অত্যাচার আমাদের প্রতি, যে অত্যাচার করছে, তার বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ আমরা, আমাদের দাবি আজ দীর্ঘ পঞ্চাশ বছর এই পেট্রাপোল বর্ডারটা চলছে, এবং এই পঞ্চাশ বছরের যে নিয়ম কানুনে চলে এসছে, পরবর্তী প্রত্যেকটা সময়ের কিছু আইন পাল্টেছে, আমরা সেগুলোকে মেনে নিয়েছি এবং সেইভাবে চলছিল। কিন্তু আমাদের বক্তব্য যেটা, সেটা হচ্ছে আমরা পেট্রাপোল বা সরকারের আইন মেনে অবশ্যই চলবো, তার বাইরে আমরা যেতে রাজি নয়, কিন্তু সরকার বা যারা ওখানে আমাদেরকে পরিচালনা করবে তাদেরকেও আইন মেনে চলতে হবে, সরকারি আইন। এ বিষয়ে পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন আইসিপির ম্যানেজার কমলেশ সাহানি। তিনি বলেন, বন্দর এলাকা একটি স্পর্শকাতর জায়গা, এখানে নিরাপত্তার দায়িত্বে থাকেন সীমান্তরক্ষী বাহিনী। অতীতে বিভিন্ন ট্রাক থেকে পাচারের সোনা গাঁজা উদ্ধার হয়েছে, এমনকি ভুয়ো কাগজপত্র নিয়ে বন্দরে প্রবেশ করেছে ট্রাক চালক ও খালাসি। সেই কারণে স্বচ্ছতা আনতে আমরা 2022-এর 15ই ফেব্রুয়ারি পর্যন্ত সকলকে তাদের পরিচয়পত্র তৈরির জন্য প্রয়োজনীয় নথি জমা দেবার আবেদন করেছিলাম, যাতে সুষ্ঠুভাবে সীমান্ত বাণিজ্য চলতে পারে, কিন্তু তারা এই আবেদনে সাড়া দেননি। বিএসএফ ইয়াহাঁ পর সিকিউরিটি কে লিয়ে হ্যায় তো সিকিউরিটি জো হ্যায় ওহ বিএসএফ কে রেসপন্সিবিলিটি হ্যায় কি বিএসএফ নে বিগত দিনো ICP कैंपस के अंदर कुछ इलीगल एक्टिविटीज़ डिटेक्ट की थी, जिसमें से मुख्यतः गोल्ड का सीज़र,
गांजा, फेक ड्राइविंग लाइसेंस, फेक कार पास आदि बरामद किए गए थे। हमें कॉमन आई कार्ड का सिस्टम बनाने के लिए प्रयासरत है एवं इंट्री एग्जिट पास और विजिटर पास, जिससे जो भी व्यक्ति अंदर आते हैं उन्हें कोई दिक्कत ना हो और वे सुचारू रूप से आराम से कैंपस में काम कर सकें। सभी यूनियन एसोसिएशन से अनुरोध है कि वे वार्ता के लिए आगे आए और अपना अपना सुझाव एवं पक्ष रखें ताकि ट्रेड सुचारू रूप से चलता रहे। ट्रेड को सुचारू रूप से चलाने के लिए आप सभी यूनियन एसोसिएशन के सुझाव आमंत्रित हैं। आंदोलनकारी दावी যাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, তার জন্য সকলকে কেন সমস্যায় পড়তে হবে। পাশাপাশি আন্দোলনকারীরা জানিয়েছেন সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হবে সীমান্ত বাণিজ্য। সোম দাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, পেট্রাপোল।